শিব চতুর্দশীতে শিবরাত্রির ব্রত করা পুণ্যার্থীদের ভিড় আরামবাগ পাড়ের ঘাট মহাশ্মশানে। এদিন শিবরাত্রির উপবাসের পৌরাণিক উপাখ্যান ব্যাখ্যা করে শোনান মন্দিরের পুরোহিত গণেশ চক্রবর্তী। বৃহস্পতিবার শিব চতুর্দশীর দিনে সমস্ত শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আরামবাগের পাড়ের ঘাট মহাশ্মশানেও সেই একই চিত্র ধরা পড়ে। মন্দিরের বাইরে পর্যন্ত পুণ্যার্থীদের লম্বা লাইন চোখে পড়ে। শিবরাত্রির দিন সাধারণত মহিলারা উপোস থেকে রাত্রি জেগে শিবের উপাসনা করেন স্বামী সন্তানের মঙ্গল কামনায়। এদিন আরামবাগে এক পুণ্যার্থী মুনমুন কুণ্ডু বলেন, শিব ঠাকুর সমস্ত মহিলাদের কাছেই খুব জনপ্রিয়। আজ তিনি পূজা দিতে এসেছেন নিজের স্বামীর মঙ্গল কামনায়। অবিবাহিত মহিলারাও শিবতুল্য স্বামী কামনায় এই ব্রত করেন। এমনকি বয়স্ক মহিলারা নিজের স্বামী এবং পরজন্মের শিবতুল্য স্বামী কামনায় এই ব্রত করেন। শিবের মতো শক্তিমান ধৈর্যশীল স্বামীর নেশা করাও মেনে নেওয়া যেতে পারে। আজকে দিনটা কি বলবো, সব মেয়েরই মানে আগে থেকে অনেকদিন ধরে মানে চেষ্টা করে, বছরে একটা দিনই তো। আর শিব চতুর্দশী সবাই মানে বিয়ে হওয়া থেকে মেয়ে থেকে বয়স্ক থেকে সবাই তার বিয়ের জন্য মানে কামনা করে। বিয়ে মেয়েরা তার স্বামীর জন্য কামনা করে, আর মেয়েরা তারা তো এমনি তো মানে পরবর্তী ক্ষেত্রে তারা যায় যাতে ভালো কিছু পায় সেই জন্য অনেক কিছু কামনা করে। আপনার ক্ষেত্রে কী হচ্ছে, কেমন বর পেয়েছেন? আমি একদম লাকি, আমি বলবো যে আমার মতো বর মনে হয় কোথায় পৃথিবীতে মানে কোনো মেয়ে যদি আরও যদি পায় তাহলে বলবো সত্যি পাক। আমার বরের মতো মনে হয় যে কোনো বরকে আর তুলনা করা যায় না। কিন্তু শিবরাত্রির কথাটা মানে হচ্ছে শিবের যে ক্যারেক্টার, শিব তো মদ খায় গাঁজা খায় সেই জায়গা না না না, তার জন্য আমি বলবো যে মানে সেইটার জন্য যে কোনো মানে ভগবানকে তার জন্য ছোট করে দেখবো যে শিব মদ খায় ইয়ে বলে, সেটা কোনো দিনই নয়। কারণ তার মদ খায় গাঁজা খায় হলেও তার শক্তিমান বা তার অনেক কিছু জিনিস ছিল যেগুলোর মধ্যে মানে মেয়েরা বেশি ভালোবাসে। আমার মনে হয় অনেক মেয়েরা আছে সব থেকে বেশি বোধহয় শিবকে বেশি ভালোবাসে। অন্য আরেক পুণ্যার্থী সোমা অধিকারী বলেন, এই মহাশিবরাত্রির দিন তিনি স্বামী সন্তান এবং সংসারের মঙ্গল কামনায় পুজো দিতে এসেছেন পাড়ের ঘাট মহাশ্মশানের মন্দিরে। যদিও শিবরাত্রির দিন পুণ্যার্থীরা সারাদিন উপোস থাকার পর সারা রাত্রি জেগে এই ব্রত পালন করেন, কিন্তু তার ছোট্ট সন্তান থাকার কারণে তিনি রাত্রি জাগতে পারবেন না, কিন্তু সারাদিন উপবাস করে পুজো দেবেন। আজ মহাশিবরাত্রি, আজ আমি পাড়ের ঘাট মহাশ্মশানে শিব পূজা দিতে এসেছি, শিবরাত্রির জন্য পূজা দিতে এসেছি। আজ সারাদিন উপোস করা, পুজো দেওয়া এইসবই চলছে এখনো। রাত না, রাত জাগার কোনো ব্যাপার নেই, বাচ্চা আছে, বাচ্চাকে নিয়েই হিমশিম ব্যাপার। তারপর আবার পূজা, এই পূজাটাই দিতে এসেছি ব্যাস। এদিন শিব চতুর্দশীতে শিবরাত্রির পূর্ণব্রত সম্পর্কে কথিত উপাখ্যান ব্যাখ্যা করে বলেন পাড়ের ঘাট মহাশ্মশান মন্দিরের পুরোহিত গণেশ চক্রবর্তী। তিনি বলেন, শিব চতুর্দশীতে উপবাস করে শিবের ব্রত পালন করতে হয়। তার কারণ, একসময় শিকার করতে গিয়ে একজন ব্যাধ সারাদিন উপবাস করে রাত্রিতে এক বেলগাছের উপর আশ্রয় নেয়। সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। ভোরের দিকে শিশির সিক্ত বেল পাতা থেকে শিশির ঝরে পড়ে শিবলিঙ্গের উপর, আর ওদিকে সারাদিন রাত্রি উপবাস থাকার পর মৃত্যুবরণ করেন ওই ব্যাধ। সে সময় তার আত্মাকে নিয়ে যাবার জন্য যমলোক থেকে যমদূতেরা আসে। ঠিক একই সময়ে তিনি শিবের উপবাস করে মৃত্যুবরণ করেছিলেন বলে শিবলোক থেকে শিবের দূত আসেন ওই আত্মাকে নিয়ে যাবার জন্য। তখন যমদূত ও শিবের দূত এই দুপক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। এই দ্বন্দ্বে শিবলোকের দূতেরা জয়লাভ করে এবং তারা তাদের আত্মা নিয়ে যায়। যখন তারা সমস্ত ব্যাপারটি যমরাজের কাছে গিয়ে বলেন, তখন যমরাজ বলেন যে উনি শিবের ব্রত করে মারা গিয়েছিলেন, তাই এই আত্মার উপর তাদেরই অধিকার। অর্থাৎ ওই ব্যাধ পূর্ণ বলে যমলোকে প্রবেশের আগে সরাসরি শিবলোকে প্রবেশের অধিকার পান, তাই এই পূর্ণ অর্জনের জন্য শিবরাত্রির উপবাস প্রচলিত। শিবের উপবাস ব্রত, শিবরাত্রি চতুর্দশী পর্বে, শিব চতুর্দশী পর্বে হচ্ছে আপনার দুপুর 2:44 পর শুরু হবে চতুর্দশী। তারপরে জল ঢালা পুজো ইত্যাদি চলবে, সব মায়েদের ভিড় হয়েছে। আজকে এই শিবরাত্রির ব্রত হচ্ছে সংসারে সর্বসুখ লাভের জন্য মায়েরা করেন, স্বামী সন্তান সংসারে মঙ্গল কামনা করে এই শিব চতুর্দশী ব্রত মায়েরা করেন এবং পুরুষরাও এই ব্রত করেন। আজকের দিনটা হচ্ছে কোনো এক ব্যাধ মৃগয়া করতে গিয়েছিলেন, মৃগয়া করতে যে তিনি উপবাস ছিলেন এবং রাত্রি হয়ে গেছিলো, তিনি বেলগাছের উপরে ছিলেন এবং তিনি যখন সকালবেলা নামেন তখন সেই শিশিরে ভেজা বিল্লপত্র সেই বেলগাছের তারা শিবলিঙ্গ ছিল তার গায়ে পড়েছিলেন, এবং ব্যাধ যখন মারা গেল তখন সেই যমরাজের লোকেরা এবং শিবলোকের লোকেরা এসে সেই ব্যাধকে নিয়ে যাবার জন্য উপক্রম করে এবং ওই দু দলের মধ্যে
শিবলোকের সঙ্গে যমলোকের তুমুল ঝগড়া হয়, লড়াই হয়, তাতে যমলোকে দৈত্যরা হেরে যায় এবং সেখান থেকে শিবলোকের লোকেরা তাকে সেই ব্যাধকে নিয়ে যায়। তখন সেই যমরাজকে বলে, যমরাজ আমাদের লোককে নিয়ে গেছে। তখন বলে, না, উনি শিবরাত্রির ব্রত করেছিলেন, ওই জন্যে উনি শিবলোকে গমন করবেন, ওটা আমাদের অধিকার নেই। সেই থেকেই এই শিবরাত্রির ব্রত উদযাপন হয়ে আসছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনি কি কানে কম শুনছেন? কানে কি কোনো সমস্যা আছে? চিন্তা করবেন না, কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি শ্রবণ যন্ত্রের সঠিক পরীক্ষাও করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা, আরামবাগ হসপিটাল রোড, বারিক মার্কেট, হুগলি। ফোন নাম্বার 9531501001।